নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জি তোমাদের স্বাগত বন্ধুরা আজকে আমরা তোমাদের সামনে ভারতের যে ভূগোল রয়েছে সেখানে ভারত এবং পশ্চিমবঙ্গ দুটো ভূগোল মেলানো রয়েছে তো সেই ভূগোল থেকে আজকে তোমাদের একশোখানা প্রশ্ন যেগুলো ডাব্লিউ থেকে শুরু করে পিএসসির বিভিন্ন পরীক্ষার এসছে সেগুলো তোমাদের সামনে উত্তর সহ তুলে ধরবো তাহলে চলো শুরু করবো তার আগে বলবো যে আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি প্রিভিয়াস ইয়ারের কিন্তু এই যে সিরিজটা এই সিরিজটা কিন্তু চলছে ইউটিউবে এবং পাশাপাশি এই ইবুকটাও কিন্তু বহু প্রার্থী অলরেডি কিন্তু সংগ্রহ করে ফেলেছে তোমরা যদি সংগ্রহ করতে চাও নিচে নম্বর রয়েছে সেই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো তাহলে চলো শুরু করবো দেখো এখানে প্রথম যে প্রশ্নটা বলা হয়েছে যে ভারতের সঙ্গে নিম্নলিখিত কোন প্রতিবেশী দেশের সীমান্ত রেখা সর্বাধিক যেটা বলছে চার হাজার ছিয়ানব্বই কিমি তো এটা ডাব্লিউসিএস মেই দু হাজার উনিশে এসেছিলো উত্তর কী হবে উত্তর হবে বাংলাদেশ অর্থাৎ ভারতের সব থেকে যে বৃহত্তম প্রতিবেশী দেশ যার সঙ্গে সীমান্ত রেখা সর্বাধিক রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ঠিক আছে বৃহত্তম প্রতিবেশী দেশ নয় বৃহত্তম যে প্রতিবেশী দেশের সীমান্ত রেখা ঠিক আছে তো সেটা হচ্ছে বাংলাদেশ আচ্ছা নেক্সট আমরা দেখব যে ভারতের দক্ষিণতম বিন্দু যেটা ছ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট উত্তরে অবস্থিত সে এটি হলো এটি কি এটা সেটা কিন্তু জানতে চেয়েছে ঠিক আছে তো তো উত্তর হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট ঠিক আছে পরবর্তী আমরা দেখব বাংলাদেশের ও কোচবিহারের মধ্যে সীমান্ত নির্দেশ করেছে এটা কি সেটা হচ্ছে তিন বিঘা করিডর পরবর্তী চার নম্বর ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত নির্দেশ করেছে কে সেটা হচ্ছে ক্রিক স্যার ক্রিক স্যার ক্রিক কিন্তু করেছেন ঠিক আছে তো আচ্ছা পরবর্তী আমরা দেখব যে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে কা সেটা হচ্ছে ঝাড়খণ্ড একটা একটু আগে আমরা দেখলাম ভারতের সঙ্গে সর্বাধিক দেশ এটা বলেছে পশ্চিমবঙ্গের সঙ্গে কোন রাজ্যের রয়েছে সেটা হচ্ছে ঝাড়খণ্ড কিন্তু কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট কান্দি রেখা অতিক্রম করেনি এটা কিন্তু অ্যাজ এ পি পিএসসির একটা ফেভারিট প্রশ্ন সেটা হচ্ছে উড়িষ্যা ঠিক আছে তো দেখো কোনটার ওপর দিয়ে অতিক্রম করেনি সেটা না জেনে তোমরা জানতে হবে কোন কোন যে রাজ্যের ওপর থেকে অতিক্রম করেছে তাহলে কিন্তু অল্টারনেটিভ উত্তরটা তোমরা খুঁজে পাবে কোন কোন রাজ্য আমরা জেনে নেবো আটখানা রাজ্য প্রথমে এখানে তোমরা হচ্ছে রাজস্থান তারপর রয়েছে গুজরাট তারপর রয়েছে এমপি অর্থাৎ মধ্যপ্রদেশ তারপর ছত্তিশগড় ঠিক আছে তো তারপর রয়েছে ঝাড়খণ্ড তারপর রয়েছে কি আমাদের পশ্চিমবঙ্গ তারপর রয়েছে ত্রিপুরা ত্রিপুরা তারপর রয়েছে মিজোরাম তাহলে এখানে দুই চার ছয় আটখানা এই রাজ্যের ওপর থেকে কিন্তু গেছে কর্কটক্রান্তি রেখা তাহলে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু অন্য অপশান দেবে সেটা কোনটা যায়নি সেটা কিন্তু উত্তর করতে হবে ঠিক আছে তো নেক্সট তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল কবে সেটা হচ্ছে পয়লা জুন দু হাজার চোদ্দো সালে তেলেঙ্গানা কার থেকে ভেঙেছিল অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে গিয়েছিল কিন্তু ভেঙে তেলেঙ্গানা হয়েছিল সেটা হচ্ছে দু হাজার চোদ্দো সালে পয়লা জুন পরবর্তী আমরা দেখব যে নিম্নলিখিত কোন শহরটি সর্বাপেক্ষা উত্তর অক্ষাংশে অবস্থিত এখানে চারটে অপশন ছিল অপশান ওয়াইজ যে উত্তর হয়েছিল পাটনা পাটনা কার পাটনা হচ্ছে বিহারের রাজধানী পাটনা পরবর্তী নিম্নলিখিত কোন দেশটি মায়ানমারের দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে অবস্থিত সেটা হচ্ছে কি হচ্ছে মায়ানমার মায়ানমার যে দেশটি রয়েছে সেটা মায়ানমারের আন্দামানের সব থেকে কাছে অবস্থিত নিম্নলিখিত কোন শহরটি সর্বাধিক পশ্চিম ডাকিমে অবস্থিত এখানে চারটে অপশন ওয়াইজ জয়পুর হয়েছে জয়পুর কোথায় অবস্থিত রাজস্থানে এগারো নম্বর প্রশ্ন সিকিম ভারতের ফুল ফ্লেজ রাজ্য ঘোষিত হয়েছিল কবে সেটা হচ্ছে উনিশশো পঁচাত্তর সালে ভারতের রাজ্য হিসেবে কিন্তু ঘোষিত করা হয়েছিল ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমান্ত রেখা নির্দেশ করে সেটা হচ্ছে ভারত এবং চীন তেরো নম্বর প্রশ্ন অবস্থানগতভাবে ভারত অধিগ্রহণ করেছে মধ্যভাগের কি উত্তর গোলার্ধে চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের আকার কী ভারতের আকার হচ্ছে চতুর্ভুজাকার নেক্সট পনেরো নম্বর প্রশ্ন আট ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে রয়েছে সেটা হচ্ছে লাক্ষাধিক এবং মালদ্বীপ পরবর্তী আমরা দেখব ষোলো নম্বর প্রশ্ন নিণ্ের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রভাবিত হয়নি দেখো বারবার করে প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে দেখছে একটু আগে দেখলাম উড়িষ্যা অপশনে ছিল এবার বিহার বিহারের উপর দিয়ে যায়নি নেক্সট দেখো আবার সেম প্রশ্ন রিপিট আছে কীভাবে রিপিট হচ্ছে খালি এগুলো দেখতে থাকো এই জন্য বলেছি যে পিএসসি প্রিভিয়াস ইয়ার কিন্তু পড়তেই হবে না পড়লে কিন্তু চেয়ে পড়তে হবে নেক্সট যে কর্কটক্রান্তি রেখা নিম্নের কোন রাজ্যের ওপর দিয়ে প্রভাবিত হয় না সেটা হচ্ছে উড়িষ্যা উড়িষ্যার ওপর দিয়ে কিন্তু প্রভাবিত হয়নি দেখো রিপিট প্রশ্ন নেক্সট নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের যে রাজধানীর নাম কী ঠিক আছে অর্থাৎ যে অন্ধ্রপ্রদেশের রাজ্য রাজ্য থেকে ভেঙে তেলেঙ্গানা হয়েছে তারপর কিন্তু তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ চলে গেছে তোমরা জানো তো তার জন্য অন্ধ্রপ্রদেশের রাজধানী দরকার তো সেই হিসেবে অমরাবতী প্রতি কিন্তু অন্ধ্রপ্রদেশের রাজধানী হয়েছে নেক্সট পৃথিবীর মোট স্থলভাগের কত অংশ ভারতে অবস্থিত সেটা হচ্ছে দুই দশমিক চার শতাংশ পরবর্তী দ্র্যাগিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হলো কি সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ ভারতের পূর্বতম রাজ্য পক প্রণালী ভারতকে বিচ্ছিন্ন করেছে কোন দেশ থেকে সেটা হচ্ছে শ্রীলঙ্কা পক প্রণালী আমরা জানি যে ভারতের একদম নিচের দিকে তো নেক্সট আমরা দেখব ভারতের ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি সেটা হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপ এটা কিন্তু অপশান ওয়াইজ অ্যান্সারটা নিয়েছিল নেক্সট নিম্নের কোনটি সম্পূর্ণ ভূভাগ দ্বারা আবৃত সেটা হচ্ছে বিহার বিহারের আশেপাশে কিন্তু কোনো সমুদ্র এলাকা নেই নেক্সট পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি পশ্চিমবঙ্গের সঙ্গে জানতে চাওয়া হয় যেটা হচ্ছে কিমি নেক্সট তামিলনাড়ু একমাত্র রাজ্য এখানে একের বেশি যেখানে একের বেশি বন্দর অবস্থান রয়েছে এর কারণ কী কারণ হচ্ছে সেখানকার জলের যে গভীরতাটা সেটা খুব বেশি আর জলের গভীরতা যত বাড়বে বন্দর তত ভালো যে বন্দর কিন্তু হয় ঠিক আছে তো এটা তোমরা জানো নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন তিন বিঘা করিডর সংযোগ করেছে দেখো রিপিট প্রশ্ন সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ নেক্সট ডানকান প্যাসেজ কোন দুটি স্থানের মধ্যে রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ আন্দামান এবং নিকোবরের মধ্যে ডান প্যাসেজ রয়েছে পরবর্তী দেখতে পাচ্ছ নিণ্নের কোনটির ভিত্তি করে ভারত কোস্টাল রেগুলেশন জোন চিহ্নিত করে সেটা হচ্ছে সমুদ্রতলের উচ্চতার উপর ভিত্তি করে পরবর্তী আমরা দেখে নেব যে উনত্রিশ নম্বর প্রশ্ন নিম্নের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটকান্তি রেখা অতিক্রম করেছে দেখো এবার কোনোটাই বলছে করেনি কোনোটাই বলছে করেছে তো চারটে অপশান ছিল তার মধ্যে মধ্যপ্রদেশ ছিল আর বাকিগুলো ছিল না তাই উত্তরটা হচ্ছে মধ্যপ্রদেশ নেক্সট ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক প্রতিবেশী রাজ্যের সীমানা স্পর্শ করছে এটা কিন্তু বহুবার পরীক্ষা এসছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ নেক্সট কোন রাজ্য ভেঙে পয়লা নভেম্বর দু হাজার সালে ছত্তিশগড় রাজ্যের সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ ভেঙে কিন্তু ছত্তিশগড় রাজ্যটা হয়েছে এবং সেটা দু হাজার সালে পয়লা নভেম্বর হয়েছে তাই মনে রাখবে নেক্সট ভারতের বৃহত্তম জেলা কোনটি সেটা হচ্ছে কচ্ছ কচ্ছ জেলা হচ্ছে ভারতের বৃহত্তম জেলা নেক্সট ইম্ফল কোন রাজ্যের রাজধানী সেটা হচ্ছে মণিপুর মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল ভারতবর্ষের যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে তার রাজধানী কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে নেক্সট দশ ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে রয়েছে এটা হচ্ছে আন্দামান এবং নিকোবরের মধ্যে রয়েছে দশ ডিগ্রি চ্যানেল নিম্নের কোন রাজ্যের দুটি রাজধানী আছে সেটা হচ্ছে জম্মু এবং কাশ্মীর এ কিন্তু দুটো রাজধানী রয়েছে ঠিক আছে তো কারণ তোমরা জানো একটা শীতকালীন রাজধানী রয়েছে একটা গ্রীষ্মকালীন রাজধানী রয়েছে নেক্সট ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ পরবর্তী ভারতের দক্ষিণতম বিন্দু কোনটা সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট দেখো বারবার বলছি অপশন ওয়াইজ কিন্তু এগুলোর অ্যান্সার হচ্ছে নেক্সট ভারতের আয়তন বিশ্বে কততম সেটা হচ্ছে সপ্তম ঠিক আছে সাত নম্বর স্থানে রয়েছে আয়তনের দিক থেকে ভারতবর্ষ নেক্সট ড্রোন লাইন কোন দুটি দেশের সীমান্ত নির্দেশ করে সেটা হচ্ছে ভারত এবং আফগানিস্তান এই দুটো দেশের যে সীমান্ত নির্দেশ করে ডুরান লাইট কিন্তু অনেক বইতে কিন্তু পাকিস্তান আফগানিস্তানও রয়েছে এই প্রশ্নটা একটু দেখে নেবে কিন্তু এখন যেহেতু বর্তমানে কিন্তু পাকিস্তান আফগানিস্তানের মধ্যেই রয়েছে কিন্তু এটা যেহেতু ভারত সরকার সেটা মানে না তাই ভারত আফগানিস্তানটাকে কিন্তু নেওয়া হয় নেক্সট কাভারাত্রি এটা কাভা না এটা কাভা হবে কাভারাত্রি নিম্নের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ ঠিক আছে তো পরবর্তী নিম্নের কোন শহরটি ভারতের দুটি রাজ্যের রাজধানী সেটা হচ্ছে চণ্ডীগড় কার কারখার রাজধানী একটা হচ্ছে পাঞ্জাব একটা হচ্ছে চণ্ডীগড় এই পাঞ্জাব এবং হরিয়ানা এই দুটো রাজ্যের রাজধানী হচ্ছে চণ্ডীগড় আচ্ছা নেক্সট আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি সেটা হচ্ছে রাজস্থান হচ্ছে আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য নেক্সট আমরা দেখব যে ভারতের ভারত নির্ণের কোন প্রতিবেশী দেশের সঙ্গে সর্বাধিক দীর্ঘ আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করেছে দেখো রিপিট প্রশ্ন বাংলাদেশ প্রথম প্রশ্নটা আমরা এটা করেছিলাম নেক্সট চন্দ্রতাল কোন উপত্যকা অবস্থিত সেটা হচ্ছে লাহুল এবং স্পিতি এই উপত্যকা অবস্থিত হচ্ছে চন্দ্রতাল পরবর্তী দেখতে পাচ্ছ যে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দলমা পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা হচ্ছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে অবস্থিত কিন্তু দলমা পাহাড় ছেচল্লিশ নম্বর প্রশ্ন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সেটা হচ্ছে আনাই মুদি ঠিক আছে পরবর্তী মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সেটা হচ্ছে শিলং নেক্সট ভারতের প্রাচীনতম ক্ষয়জাত পর্বত কোনটি সেটা হচ্ছে আরাবল্লি আরাবল্লি হচ্ছে ভারতের প্রাচীনতম ক্ষয়জাত পর্বত খরদুংলা যে রয়েছে সেটা গিরিপথ যুক্ত করেছে খড়দুমলা গিরিপথ যুক্ত করেছে কার সঙ্গে কার সেটা হচ্ছে লেস সঙ্গে শিয়াচার হিমবাহের যুক্ত করেছে পরবর্তী দমন থেকে গোয়া পর্যন্ত বিস্তৃত উপকূলীয় সমভূমি কোনটি সেটা হচ্ছে তাকে বলা হয় কোন সমভূমি ঠিক আছে এবং যারা এই গুরুত্বপূর্ণ ই বুকটা সংগ্রহ করতে চাও অবশ্যই নিচে দেওয়া নম্বরে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন